হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন। আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আসলে অনেক দিন ধরে কোথাও যাবো যাবো ভাবছিলাম, তো ভাবছি কম খরচায় কী করে একটা দিন ভালো করে কাটাই। তো হুট করে প্ল্যান হলো যে এখন ওয়েদারটাও চেঞ্জ হয়েছে, তাই বেরিয়ে পড়লাম মাত্র 30 টাকায় ইকো পার্কে। অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন কী করছি না করছি। রেডি, এখন বেরোচ্ছি, আমি যাব অয়নের বাইকে করে। দেখ, বুঝতেও পারে না। যাবন্তিকা, অহনা, প্রতিভা, অমিতা আর এখানে জুম্পা, সুচরিতা। তা আমরা যাচ্ছি এখন ইকো পার্কে। ইকো পার্ক গিয়ে কথা বলছি। হাই মা, পিজা ডেলিভারি, 12খানা পিজা, তার মধ্যে 6টা আমার। গন্ধে পাগল হয়ে গেছে। পিজা দাও, হ্যালো বন্ধুরা, চলে এসেছি। কোথায় এসেছি? আমরা এসেছি 30 টাকা করে টিকিট। এই যে আমরা 4 নম্বর গেটে ঢুকেছি। আরে 3, 3 নম্বর বললি না? 4, পিছনে আমাদের মিষ্টি হাফ, কেননা আমরাও মিষ্টি। 3 নম্বর গেটে ঢুকেছি 30 টাকা টিকিট দিয়ে। আর পিজা নিয়ে আমি আর অয়ন এসেছি, আমাকে ডেলিভারি গার্ল বানিয়ে দিয়েছে সেই জন্যে। আর আমার মেয়ে আজকে ক্যামেরাম্যান হবে, আমি আজকে সেজে গুজে ভিডিও তুলি। আরে আমার হাতে তো ফুই অনেকটা জিনিস। এটাকে স্ক্যান করলে, এই যে এখানে স্ক্যান করছে, আর এখান দিয়ে চলে আসছি আমরা। এবং অনেক জায়গায় যে খাবারের স্টল আছে, আপনারা খাবার যদি নিয়ে আসতে চান তো নিয়ে আসতে পারেন। আমরা নিয়ে এসেছি পিজা পার্টি করবো বলে। জায়গাটা দেখ, ভালো কিনা ছবি তোল। গার্ডেন গার্ডেন, বৌদি রানী যাচ্ছে, টুম্পা বৌদি, ঝিকিমিকি টুম্পা, ঝিকিমিকি ঝুম্পা। খুব সুন্দর জায়গাটা, আপনারা সবাই মনে হয় এসছেনই, কিন্তু আমি সত্যি কথা বলতে অত আশা পড়েনি। একবার না দুবারই এসেছিলাম, কিন্তু খুব ভাল লাগছে, অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল। খুব সুন্দর একটা গার্ডেন, মানে জবা ফুল, মানে চারিদিকেই ফুলের গার্ডেন রয়েছে। তো এত সুন্দর লাগছিল চারিদিকটা। নেচারকে যারা ভালোবাসে তারা অবশ্যই ইকো পার্কে একবার ঘুরে আসবে। একটুখানি ছবি ফবিও তুললাম না, এরা হেঁটেই যাচ্ছে। রাত্রিবেলা এখানে টর্চ নিয়ে ঢোকে, সাবধান যেই আসবেন। সাপের জন্য না রে, যুগলবন্দি জানি, যুগলবন্দির জন্য ওইটুখানি সেন্স আছে রে। আমরা লাভ ম্যারেজ করেছি তাই। কপুত কপুতিরা যখনই আসবেন একটুখানি সাবধানে আসবেন, সব অলিগলি বসে আছে। একটু দেখুন, আর দেখে মনে হচ্ছে আমরা জঙ্গলে যাচ্ছি। খুব সুন্দর জায়গায় পরিবেশ, নেচার, নেচার, নেচার। এত সুন্দর এখানে গোলাপের চাষ হয় যে চারিদিকে গোলাপ আর গোলাপ। তো এক জায়গায় গোলাপ ছাড়ছিল বলে শুধু একটাই পেয়েছি, বাদ বাকি লোকেরা অনেক নিয়ে গেছে। তো খুব সুন্দর লাগছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গোলাপের বাগান পুরো, গাছ কেটে দিয়েছে, সেখান থেকে একটা ফুল নিয়ে নিয়েছি আমি। খুব সুন্দর গোলাপ ফুল পেয়েছি। আর এই যে বলি, এখানে কোনোদিন এসেছিলি? না না, কোনোদিনও
এই জায়গাটাই সবসময় বলতাম যে কি আছে এরকম সুন্দর। ওই দেখো মা টাওয়ার, আইফেল, কি না আই আইফেল টাওয়ার, আইফেল টাওয়ার কি হয়েছে আমার সব ভুলে যাচ্ছি, আমার সব ভুলে যাচ্ছি। যে কাঁঠাল গাছ, চালতা গাছ, সব গাছের নাম লেখা রয়েছে এখানে। আমরা খুব সুন্দর একটা জায়গা পেয়েছি, এই যে লেক আর এই যে পিজা বানিয়ে সব কিছু শেয়ার করব। 12 খানা পিজা সবাই মিলে এখন আমরা লাঞ্চ করব। এই সব বসে রয়েছে খুব সুন্দর, আর এই যে লেক। সব খাওয়া দাওয়া চলছে, ভ্যারাইটিস পিজা আছে। এরা তো জমিয়ে বসে পড়েছে, আমি শুধু ভিডিও করতেই ব্যস্ত। একটা করে সবাই শিখ নি। মা তোমার ব্যাগ একটা আছে না, আমাদের খাওয়া হয়ে গেছে, পিজাটা খেলাম, খুব ভালো লাগলো খেতে। এখন আমরা বোটিং করতে যাচ্ছি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এই যে পদ্ম পাতার মতো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মানে সত্যি, মানে কম খরচায় খুব সুন্দর জায়গায় ঘোরা হওয়ায়, মানে খাওয়ার আপনারা বাইরে দিয়ে করেও নিয়ে আসতে পারবেন, অসুবিধে নেই। আমাদের নয় অয়ন খাইছে, আমাদের ট্রিট দিয়েছে পিজা, সেই জন্যে। আর প্যাটেল বোটিংটা হচ্ছে 4 জন বসতে পারবে, 200 টাকা করে। আর এখানে শিকারা টাইপেরও রয়েছে, জানি না ওইগুলি কত, তো ওখানে গিয়ে দেখছি কত কি হচ্ছে না হচ্ছে। বৃষ্টি পড়ছে, যদি বোটিং করতে গিয়ে বৃষ্টি পড়ে জমজমিয়ে। আর খুব সুন্দর ওখানে আইফেল টাওয়ার রয়েছে। আরে আমার কি হবে, যাচ্ছি, মানে অনেকদিন বাদে বেরোলাম, দারুণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে অনেকদিন ধরে আশপাশ করে এলাম, আরে পড়ছে তো, মানে এখনই তো ওয়েদার চেঞ্জ সিজনে, এই সময় একটু ঘুরতে যেতে ভালোই লাগে। তো আপনারা অবশ্যই একবার ইকো পার্কটা আসবেন, খুব সুন্দর। আর 3 নম্বর গেটটায় আসবেন, আরও ভালো। মানে একবারে 1 থেকে 4টে গেট মনে আছে। এ কটা গেট আছে রে? 6টা গেট আছে, মানে 6টা গেট একদিনে ঘোরা সম্ভব না। আর 150 টাকা করে সাইকেলিং, 1 ঘন্টা। তারপর এখানে টয় ট্রেনের মতন আছে, ওটাও আছে, ওগুলি চড়ার ইচ্ছা আছে। দেখা যাক যে ওটা কত, সেটা আইডিয়া নেই, কেন আমি এই আসছি, এর আগে এসেছিলাম তখন অনেক বছর আগে, সেইগুলি কিছুই দেখিনি, বাড়ি চলে গেছিলাম, মানে তখন অহনা ছোট, তো অবশ্যই একবার আসবো। আমার সঙ্গে প্যাডেল করো, আমার সঙ্গে প্যাডেল করো, ঠিক আছে? উঠেছি আমার।
আগে কোথায় বসিয়ে দিয়েছি মারছি তো তেল দেয় না তো জং পড়ো পায়ে প্যাটেল মারতে অসুবিধা হয় তো এরকম হাতে মারবেন প্যাটেল লোকেরা পায়ে মারে হাতে ভাবি থাকা এনে থাকা বাবা ঠেলে ঠেলে নিয়ে চল এ নিয়ে হচ্ছে হাত পা দিয়ে পাচ্ছে না হাত দিয়ে মারছে এই চল ওই যে স্পিড বোর্ডটা ভালো ছিল চিপচ্ছি তাই বোটের মধ্যে হেলমেট পরে বসে আছে আর ওরা হচ্ছে মাথায় প্লাস্টিক লাগিয়ে বসে আছে আর আমাকে দেখাচ্ছে নৌকার মধ্যে হেলমেট পরে বসে আছি বৃষ্টি পড়ছে কি করব আর এমন ঢেউ এসছে এত ভয় পেয়েছি ভয় আমি সাঁতার পারি না আমার সত্যি আমার এই বোটিং করতে খুব ভয় লাগে আমার আগে মানে বোটিং করার কোনো শখই নেই কিন্তু তাও জোর করে উঠলাম এত ভয় পেয়েছি বিপদ থেকে রক্ষা হয়েছি আমরা যে ভয় পেয়েছি এখানে দু রকম টয় ট্রেন আছে এসি টয় ট্রেন পার হেড 250 টাকা করে আর এটা হচ্ছে নন এসি টয় ট্রেন এটা হচ্ছে পার হেড 150 টাকা করে মানে জাস্ট 1 ঘন্টা আপনাদের ঘোরাবে পুরো ইকো পার্কটা আপনাদের ঘুরিয়ে তারপরে এই একই জায়গায় ছেড়ে দিয়ে যাবে সন্ধ্যা নেমে এসছে খুব সুন্দর লাগছিলো সূর্যটা আর পরিবেশটা এতটাই ভালো লাগছিলো দারুণ লাগছিলো আর এখানে অনেক কুকুর ছিল সেই কুকুরগুলিকে কী করছে ভ্যাকসিনেশনের জন্য ধরে নিয়ে যাচ্ছে আর দেখে এত মায়া লাগছে আর চারিদিকটা দেখুন কত সুন্দর লাগছে তো ওই কুকুরগুলিকে দেখে মায়া লাগছে বলে ওখানে বেরিয়ে এলাম আর এখানে আমার কেউ ভিডিও তুলছে না বলে আমি কী করছি নিজের ভিডিও নিজেই তুলে যাচ্ছি কিন্তু কে তুলবে সেই জন্য আমি নিজেকে নিজেই দেখাচ্ছি এইগুলি হচ্ছে নাম আমার ঠিক মনে নেই কি বলে কিন্তু এগুলি পার হেড 100 টাকা করে মানে 10-15 মিনিট এইভাবে আপনারা লাফালাফি করতে পারবেন এর ভিতরে ঢুকে জলের উপর তো মেয়ে খুব বায়না করছিল কিন্তু আমি বারণ করে দিয়েছি কারণ আমার সত্যি জল বলতে একটু ভয় লাগে আর এখানে দেখুন কত পাখি চিলবিল করছে মানে সন্ধ্যা হয়েছে সব যে যার ঘরে ফিরছে মানে এত সুন্দর লাগছিলো মনটা খুব ভাল লাগছিলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই আমি শেষ করছি আর জাপানি ফরেস্টের ব্যাপারে আমি আলাদা করে আপনাদের ভিডিও দিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা